নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ট্যাবলেট নিয়ে এর আগের ভিডিওতে আমরা অলরেডি ডিসকাস করেছি জিরোডল পি এবং জিরোডল এসপি ট্যাবলেটকে নিয়ে তো ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে গিয়ে দেখতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো জিরোডল এমআর ট্যাবলেট কি এটা কেন ব্যবহার করা হয় এর কার্যকারিতা কি রয়েছে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে তো চলুন শুরু করি ভিডিওটি প্রথমে আসছি এই যে জিরোডল এমআর ট্যাবলেট এটা ইপকা ল্যাবরেটরিজ এর বানানো একটা প্রোডাক্ট যার বর্তমান মার্কেট প্রাইস একশো টাকা যদি এর কম্পোজিশনের কথায় আসি তো এতে কম্পোজিশন রূপে কি থাকে একটা হচ্ছে অ্যাসিক্লোফেনাক যেটা একটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ একশো মিলিগ্রাম এবং টিজানিডিন দ্যাট ইজ টু মিলিগ্রাম এই যে জিরোডল এমআর ট্যাবলেট এটা একটা সংমিশ্রণ ঔষধ যা মূলত ব্যথা পেশির টান এবং প্রদাহ কমাতে ব্যবহৃত হয় এটি দুটি সক্রিয় উপাদান নিয়ে তৈরি এক হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং টিজানিডিন এই যে অ্যাসিক্লোফেনাক এটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট যা আমাদের ইনফ্ল্যামেশনকে কমায় ফোলা কমায় ব্যথা কমায় এবং এই যে টিজানিডিন এটা পেশির টান ও খিচুনি কমাতে সাহায্য করে এই যে জিরোডল এম আর ট্যাবলেট এটা কিভাবে কাজ করে এই যে জিরোডল যে ট্যাবলেটের সক্রিয় উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যথা ফোলা এবং এই যে যে এর মেন মূল কারণ সেই কারণগুলোকে লক্ষ্য করে কাজ করে এর মধ্যে যে অ্যাসিক্লোফেনাক রয়েছে সেটা আমাদের প্রদাহ ও ব্যথার যে রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়াকে ব্লক করে দিচ্ছে আর এর মধ্যে যে টিজানিডিন থাকছে সেটা পেশির খিচুনি বা মাসেল স্প্যাজম এবং এবং পেশির যে টান সেটা মুক্ত করতে সাহায্য করে জিরোডল এম আর ট্যাবলেটের ডোজ কি রয়েছে তো এই ডোজ নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে কারণ নির্ধারিত ডোজের বাইরে এটা ব্যবহার করা উচিত নয় তবে সাধারণত দিনে এক থেকে দুইবার খাবার পরে সেবন করতে বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস এই যে জিরোডল এমআর ট্যাবলেটের কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘরা বমি বমি ভাব পেটের মধ্যে অস্বস্তি বা ডায়েরিয়া ভাব এবং দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে আপনার লিভার বা কিডনির সমস্যাও হতে পারে তাই অবশ্যই নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার গ্রহণ করা উচিত কন্ট্রা ইন্ডিকেশন কি কী রয়েছে বা কারা এটা নিতে পারেন না যাদের লিভার বা কিডনির সমস্যা রয়েছে যাদের গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাতের ইতিহাস রয়েছে তারা কিন্তু এই জিরোডল এমআর ট্যাবলেটটা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আবার গর্ভবতী মায়েরা বা স্তন্দানকারী যে মায়েরা রয়েছে তাদের জন্য এই যে জিরোডল এমআর ট্যাবলেট এটা কিন্তু নিরাপদ নয় তাই নেওয়ার আগে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনার যদি জিরো ডল ট্যাবলেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেললাইকানে ক্লিক করুন ধন্যবাদ